शरीरो तस्मै श्री गुरवे नमः मूकं करोति वाचालं मङ्गुलं भयति देवं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् कृष्णाय वसुदेवाय हरये परमात्मने प्राणनाथकेतनत्वाय गोविन्दवाय नमो नमः हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपीगोपिकाकान्तमुरारकन्त नमस्कते वन्दे ब्रह्मौ दिवारिवं पञ्चदत्तसर्वविदं श्रीहरिकृष्णं वन्दे जगद्वन्दसुन्दरं मन्थाकल्पतरुभक्षं विपाशिर्भ्य एव च कोटीनां पापरेभ्य वैष्णवेभ्य नमो नमः ॐ भूर्भुवः स्वः सर्वविवर्ण्यं भैरवे वैष्णवे ददामि श्रीगङ्गोदिष्टमि सत्सङ्गोदिष्वमि ॐ स्वर्णवतु सारभुरस्तु गर्वीयङ्कुर्भावहि श्रीदक्षिणामुदीनस्तुभिषवहि ॐ पूर्णमध पूर्णमिदं पूर्णात्पूर्णमधुज्यते पूर्णैष्व पूर्णमादय पूर्णमेव अवशिष्यते अर्धभागन्धमय समुदमा ज्योतिर्गामय मित्रव अमृतङ्गामय आग्विन्वेधि ॐ भद्रं कर्णिभिश्चित्वम् देवा भद्रं पश्यन् अक्षरजगत्सहस्रैरम्बकृष्णं देवा ईदं जनायु स्वप्न इन्द्र विद्यस्वः स्वप्न पूजविश्वपीडः स्वप्न सत्सरिष्टिदेवी स्वप्न बृहस्पोतिदधातु शान्ति शान्ति शान्तिः। আপনারা দেখবেন মাঠের বসে আছেন অনুষ্ঠান থেকে কখন শুরু করবেন প্রাকৃতিক পরিবেশটা ভিন্নপূর্ণ ভাবে থাকায় অনুষ্ঠানে ভিন্ন হয় এই জন্য মনকে দুজনের আচরণ পাবেন না আমার মনে করে আকাশ বিচ্ছিন্ন থাকার কারণে ছিল কৃষি ছিল আমরা অসমনীয় অবস্থানে পড়ে গেছে কিন্তু ভক্তের ভাষায় তা না সূত্র কথা বলছেন বলছেন জীবনের অনেক সময় নষ্ট করে আমরা বিভিন্ন কাজ ভগবান স্মরণ করার থেকে বিচ্ছিন্ন থাকে কিন্তু আজকের আমরা এতক্ষণ যে গান গাইলে গান যিনি দেখছেন তার নাম বলছেন দেখেন পাঁচশো বছর আগে এই গানটি লেখা যিনি দেখছেন তার বয়স পাঁচশো বছর আমরা যদি চেষ্টা করি শুরু করি এই গল্পটি পাঁচশো বছর আগে লিখছেন যে কারণ যার কারণ শুনলে না কেন বলছেন সাধারণ সরল লীলা না করি অবদান
অর্থাৎ আমাদের দৌজন্যের কর্মভার জীবনের ভিতরে প্রত্যেক কর্মভার জীবনের ভিতরে কোন একটি সময় ভগবানের স্মরণ লীলা আস্বাদন দিকে আমাদের কমে যায়। এভাবে বলা হয় সাধনার দৃষ্টিকোণ থেকে এই ভোজপুর দেবস্থি অনেক বড়। ঠাকুর এখানে হরিদ্রা ঠাকুরের আবির্ভাব, রাম ঠাকুরের আবির্ভাব, মনের ঠাকুরের আবির্ভাব, তারপর আমাদের সংসার জীবনে আমরা তাই তা পাই না, না তাই না তা পাই। অর্থাৎ আমি সংসারে বন্ধুর মধ্যে কিছু বসবাস করি, এই জন্য আমি দুঃখ ভোগ করি। সম্প্রীতি বিরাট ব্যাপক ভগবান তার সঙ্গে সম্বন্ধ বলতে সুখ দিতে পারে, এই জন্য বলছে নালপ্রী সুখমস্ত্রী ভূমৈব সুখ। সবচেয়ে বিরাট ব্যাপক কি ভগবান, ভগবানের সাথে যে সম্বন্ধ বোধ করবার যে থাকে তার জীবনে সুখ আসবে আর কি। কৃষ্ণ ভগবান এই কথা পর্যন্ত বলছে, অনেক শোনো তুমি আমার সাথে সম্বন্ধ বলছো, আমার সাথে লাভ হবে, লাভ তুমি এখন তোমার পরে কি লাভ হবে, যদি তোমার সাথে আমার এই জীবনে দেখা নাও হতে পারে পরবর্তী জীবনে তোমার সাথে আমার দেখা হবে। মানুষের জীবনে দুই চার কবির জায়গা, মানুষের জীবনে যদি কেউ কবির জায়গা, সেই জায়গা থেকে আমরা সবাই অতিক্রম করে জায়গা রয়েছে কোন জায়গা কবি। এই পৃথিবীতে 18 কোটি যাওয়ার কোটি জন্মে কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়, ভবিষ্যতে কষ্ট মা বাবার কেউ বলে না, আর আপনার সহযোগী কেউ বলে কথা একই রাস্তা। এখানে আলাদা কোনো রাস্তা কাজ করে করা হয় সম্বন্ধ বলে একটা লাভ হলো তোমার, তুমি নিজেকে তুমি আমাকে না পাও তাহলে তোমার ক্ষতি হবে না, এগিয়ে থাকবে পরবর্তী জীবনে আবার তোমার সেখান থেকে চলবে।
এক জীবনে ভগবান পেয়ে যাবে কিছু সম্পদ সংস্কার অনুষ্ঠানে এগিয়ে নেয়। আমাদের জীবনযাত্রার মধ্যে যদি আমরা তাই সেটি পাই না, যা তাই না তা পাই, সবাই আমরা সুখ চাই কিন্তু সুখ পাই না, নিজের মধ্যে না উঠবে সুখমূর্তি এমন কোন জিনিস নাই যা পাওয়ার জন্য আপনাকে কিছু দিতে হয়, কোন কিছু বিনিময়ে কোন কিছু পাওয়ার নাই, ভগবানকে পাওয়ার জন্য তাকে আমাদের দুঃখ সহ্য করার সামর্থ্য দেওয়া যত বেশি ভগবান প্রাপ্তির সম্ভাবনা তার তত বেশি, দুঃখ সহ্য করতে পারবো না ভগবান সেই যাবো কি পারে এই শিক্ষা দিচ্ছেন অতি সহজ ভাবে বুঝবে। আমরা মহাপুরুষ বলতেই পূজা পার্বণ করি, তাকে স্মরণ মনন করি, মহাপুরুষ মায়ের যাতে দাদুজি শোনেন তাহলে অনেকে আশ্চর্য হয়, সত্যি গর্ব করে জন্মে এক এক করে আত্মে মেয়ে আত্মে মেয়েই মারা গেছে, তারপর জন্মে একটি বড় ভাই বিশ্বরূপ দত্তা, তারপর জন্মে নিমাই দশটা সন্তানের জন্মে সতী দেবী আমার
কালী পুজো করতে গেলে আপনার পিঠে দেখবো অবস্থা, লক্ষ্মী পুজো করতে গেলে পিঠে দেখবো পূর্ণিমা, শিব পুজো যখন চতুর্দশী পরিণাম করতে গেলে কোনো পিঠে লাগবে না, যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে করতে পারে, এটি ঘরে করতে হয় বাইরেও করতে পারে, ভালো কথা কিন্তু আগে চিত্র দর্পণ করা মারতে না করো, তুমি না করো সারা জীবন হরিনাম করলে শুনতে বলো কিন্তু কোনো কাজে না। আমাদের অন্তরের যে অহংকার তোমার মধ্যে নামের শক্তি ক্রিয়া ঠিক হবে, দুঃখ অতিক্রম করে আনন্দ টাকায় লাভ কিন্তু রাখে তোমার অন্তরা যদি পরিষ্কার গ্রহণ করি আপনার অন্তরা যে হরিজমের পক্ষে ক্রিয়া ঠিক হবে কি হবে না একটু বুঝতে পারবেন, আপনি আকাশ প্রায় বুঝবেন না, আকাশ একটু জোর জোরে বুঝবেন যে বোঝার জন্য আপনার কোনো ল্যাবরেটরি যেতে হবে না, পরীক্ষা করতে হবে না, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন, ল্যাবরেটরি একটা বাড়িতে আছে যখন দুপুরে একটা চারটা বাজে তখন তুমি গামলার দিকে তাকাই দেখবে তিনটা গামলা জল ভরে আপনার উঠোনা আপনার গামলা আপনি নিচ্ছে দুটা গামলা বাদ দিয়ে একটা সূর্যের ছবি দেখা যায় দুধের মধ্যে নাই তাই দুটা গামলা বাদ পড়লো কেন একটা ছবি দেখা যায় কোনটা ছবি দেখা যায় একটা ফিল বা অ্যালুমিনিয়াম গামলা একটা মাটির গামলা একটা পিতল গামলা তিনটে গামলা দুটা গামলা গামলা করছে ছবি নাই সূর্য আছে একটা গামলা পিতলের গামলা দিয়ে ছবিটা আছে আর দুটের মধ্যে নাই আপনার পাত্র ছাড়া অহংকার যদি আমার থাকে সারা জীবন হরিজন করে জঙ্গল যতই তাহলে জ্ঞান থাকে আমার তিনি ভগবান দায় কিন্তু অহংকার আমাদের বলছে অনেকের মধ্যে কম বেশি আছে সুন্দরী কবিতাং বা জগদীশাম হয়ে তোম জন্ম নিজন্মীশ্বরে ভগবান ভক্ত হইতে বোধই হে ভগবান আমাকে বিষয় প্রজ্ঞা পাণ্ডিত দিও না আমার লাভ হবে না ক্ষতি হবে যদি যাও তাহলে আমার বৃত্ত প্রভাব বাড়বে কিন্তু তাতে অসংখ্যটা অহংকারও জন্মেনি তাতে তোমাকে আমি দূরে চলে যাবো যার যত বিদ্যা প্রজ্ঞা পাণ্ডিত্য তার অহংকার পরিমাণ থাকাটা স্বাভাবিক কিন্তু এটি পরিহার করা প্রয়োজন এই ছবিটা আপনারা সবাই কমপ্লিটলি চিনেন এই কথা কমপ্লিটলি জানেন পুরুষের যুগের ছবি এটা যখন যুদ্ধ শেষ হয়ে গেছে তখন সিংহাসনে বসে গেছে পাণ্ডবেরা কুন্তি দেবীর কৃষ্ণে কৃষ্ণা হয় সম্পর্কে যুদ্ধের শেষে গিয়ে বলতে খুশি আমেরিকার তুলে দেয় আবার যখন প্রয়োজন দেখা দেবে তোমাকে ডাকবে সাথে সাথে চলে আসবে কুন্তি দেবী বলতে কথা বুঝবে নাই বাবা আমাকে বুঝেই বলো বলতে এখন তোমার দুর দিন নাই প্রচন্ড দুর দিন ছিল পাণ্ডবরা নিঃশেষ হয়ে গেছিল আমার ভগবানকে চাই না সুখ চাই আমি ভগবানকে চাই না মুখের কথা বলি আসলে ভগবানের আমার প্রয়োজন মনে করি
এরকম আর কি কথা বলতেন, জীবনের দুঃখ চাইছেন সেই পরিসরে আসতে দেখবেন। ভগবান প্রাপ্ত করে যদি বিপদ লেগে থাকে তাহলে আমার লাভ হবে, আমি তোমার কাঁধে থাকবো, যে সম্পদ দাও আর আমি তোমার প্রয়োজন মনে করবো না। প্রতিবেশী বহু মন মারা গেছে গুলিতে, আব্রাহাম লিঙ্কন, জনাম কেন্দ্রি, লিয়া কাদলি আরো অনেকে, কিন্তু গান্ধীর একটা ব্যতিক্রম দুটো গুলি যদি মনে করছে সন্ধ্যাবেলা গরিব করে গেছে মাটিতে বলছে আরাম আরাম মহাপুরুষে আমাদের শিক্ষা দিচ্ছেন এই নামের যদি ভগবান লাভ হতে পারে, কিরকম লাভ হতে পারে, শিক্ষামন্ত্রী আমাদের অহংকার পরিমাণটা বেশি, পরিণামের শক্তি এবং শিক্ষক হিসেবে নিয়োগ করুন নিকেতন, কিন্তু আমার ফিরে আমাদের এত বেশি যেখানে হরিভক্তি থাকার জায়গা খুব কম, এটা বুঝবেন ভক্তি সম্পর্কে কিরকম। সন্ধ্যাবেলা এখানে মেয়েরা কথা আছে, সবাই বাড়িতে আমার দুঃখ
কৃষ্ণ যাতে ঘরে থাকে এই জন্য আমরা দেখি না। যদি আমার ভিতরে যদি বিদ্যা শ্রদ্ধা পান্ডিতের অহংকার থাকে ভক্তি করে তাই হয়ে যাবে। অহংকার এত খারাপ জিনিস যা মানুষের সবচেয়ে ক্ষতিকারক। এই জন্য মহাপ্রভু বলছেন তোমার ভিতর থেকে আগে বিদ্যে প্রজ্ঞা পান্ডিতের অহংকারকে দূর করো, তারপর যদি হরিনাম করো সঙ্গে সঙ্গে কার্যকারী হবে। আর অহংকার থাকে অপর কার্যকরী হবে না। নগণ নজন সুন্দরী জমিতান পাল্ডব ঈশ্বরাময় জন্ম নিজের মনীশ্বরে ভগবান ভক্তি অভিজ্ঞ হবে। বিদ্যে বিষয় থাকা খারাপ না, বিদ্যে অহংকার থাকা খারাপ। এই সমস্ত শিক্ষা দিতেন জীবন মহাপ্রমাণ জীবন যাত্রা ভগবত প্রাপ্তির যে একটা শক্তি সহজ পরিণাম অমৃত। এই শিক্ষাটি দান করতেন শ্রীমন মহাপ্রু। আর মহাপ্রুকে আমরা বলি অবস্থিত আমি বিশ্বাস করেন নাও করবেন না করে তো সাইন হবে যোজনী বলে হবে না বিশ্বাসটা মহাপ্রু তার মাকে বলেন। এই মতো আমার দলীয়তা কৃষ্ণের হইবে আমার বলছে মা আমার আপনি কত মধ্যে চলে যাবে আমার কাজ শেষ করে ঠিক আছে। এই আগে মধ্যে মন্ড পাবেন অযোগ্য যে আমার কাজটি শেষ আমি আর এক পালাবো এসে কী করবো জানো তোমার কী কী নামগুলো করেছে প্রতিযোগিতা বলছে তুমি কোন কোন বদলে আমার মা ফেলে কী কী নামগুলো সবগুলি শোনো আমি আর এক পালানো মর্তে পাঠিয়েছে কীর্তন প্রচার করার জন্য। এই কাজ কী করছেন জগন্ত সুন্দর আর পৃথিবীতে বহু দেশ আছে কিন্তু কোথাও প্রায় একশো বছর পর্যন্ত নাম প্রকল্প তলে তারা পৃথিবীতে বলছে কলকুলে আগে তারা আর নাই দুই ঘন্টা তারা পৃথিবীতে কোথাও এই চেষ্টা তো নাই আপনার আপনার বলছেন যে আর দু বছর এক বছর তারা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই একটা জানি মহাপুরুষকে যে ডেকে নিয়ে আসবেন তার ত্যাগ দুঃখ অবশ্য কিরকম অনুষ্ঠ মানুষের তবে ভক্তি জগতে তার দৃষ্টান্ত দিচ্ছেন অজয় প্রভু। এই ছবি আপনাকে সবার ঘরে আছে বলছেন দেখবেন ডালওয়ালা বুড়া পাঁচজন আছে দিয়ে আসছেন মহাপুরুষ হচ্ছে বাউন্ন বছর বয়স হবে বুড়া এখন পাঁচ বছরের তিন বছর যদি হয় মহাপুর আরোই দরকার বাউন্ন বছরের কথা হবে পাঁচশো টাকা বছর ওই বুড়ার বয়স পাঁচশো টাকা বছর আমি দিতে চাই গঙ্গা তুমি আমাকে নিয়ে যেতে পারো বলছে না কত তবে কি আমার ভক্তদান হবে না হবে অতুর নাম কমলাক্ত মিশ্র বাবার নাম কুবের মিশ্র বাবা আপনার মন্ত্রী তখন রাজধানীর জন্য রাউন্ড করব না রাউন্ড করবার বলে চিনবেন না দেখা না তাহলে কোথায় না সুনাম মন্ত্রীরা এই কাজ করে তখন বাবা রাজধানী সেই রাজার মন্ত্রী ছিলেন তোমার বাবা রাজার নাম প্রসিংহ যে বিষয়ে রাজার মন্ত্রী ছিলেন তুমি দুঃখ তার মাত্র দুঃখ বলছে তোমাকে গঙ্গাধর নিয়ে যাওয়া যাবে না বলছে কেন মতো তোমার বয়স অনেক অসুস্থ বাড়তে যা আশি বছরের পর তোমার বয়স এই বয়সে তোমার পক্ষে গঙ্গায় যাওয়া সম্ভব তুমি যেতে পারবে না শরীর চলছে না বলছে তাহলে কী হবে বলতে গঙ্গায় তোমাকে যেতে হবে না আমি গঙ্গা এখানে ডেকে নিয়ে এলো তুমি এইখানেই স্নান করবে আরও সে দেখতে মানুষ যায় আলাদা আলাদা লাখ লাখ লোক যায় যেখানে গিয়ে দেখবেন আর ভাব দাও সেদিন তাকে গলা ভাড়া দাও গঙ্গাতে দাঁড়িয়ে থাকে তাকে আসছেন শ্রীমন মহাপ্রভু কিরকম কথা বলছেন কতটা বড় শক্ত কথা এই একটা কথা বলতে আড়াই হাজার লোক আগে বলতে দেখছে ইহা আপনার শাশ্বত দেখক নাম সাম করায় দাঁত অপ্রাপ্য অভিকল্প দুর্লভম নৈব সংস্কার এবং ভবিষ্যৎ বাংলা অর্থ করলো দাঁড়ায় বুদ্ধদেব বলছেন আড়াই হাজার লোক আগে আমার ভাবনা বহুবার বিষ্ণু হয়েছে বহুবার ভেঙে গেছে এইবার সর্বশেষ আমি আপনার বসলাম ততক্ষণ পর্যন্ত আমার ব্রহ্মজ্ঞান বুদ্ধি জ্ঞান লাভ না হয় ততক্ষণ আকর্ষণে উঠবো না যদি তাতে আমার তাঙ্গলা মাংস পথে করে শেষ হয়ে যায় গভীর কথা বলতেন আড়াই হাজার বছর লাগে একদিন বছর লাগে না আড়াই হাজার বছর লাগে আর অগ্নি বলছেন যদি ভগবানকে ডেকে আমি না আনতে পারি কিছু মানে আমার জীবনটাই রাখবো না কি গভীর কথা বলছেন মানে ভগবানকে চাই না
나갔다가 이거 먹었네. 뭘 먹었니? 이따가 또 먹었나? 따라다게 앞에서 지문을 모하고 기력을 보여줬던 부대님들이 공간이니 가끔씩 봤으면 어떤 거구만을 갖다 부시어서 함께 이리 거구만죠. 노니비 부시어서 그저 통제 비리 액빈다게 부시어서 통제를 이사해야겠지. 보통도 통제 못해 부시어서 이제 나오면 이상한 인제도 토트 부시어서 다음 것을 피해서 통제 비리에서 통제 비리 বেশ কিছু মেয়ের আপনার করে একটা মেয়ের বুকে বলতে দিয়ে আসে দৌড়িক আমি গঙ্গায় দলে তুলসী পাতা ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে ভগবানের কাছে দৌড়িক আমার পাতা ভিজে যায় আসতে ভিজে না গিয়ে গেছে আর এই মেয়েটির বুকে ভেজে আসে যে নড়ে না কেন যায় না কেন মেয়েটিকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি বলতে আমার নাম শক্তি তোর বাবার নাম কি নীলাম্বর চক্রবর্তী তখন বুঝছেন এইখানে আমার প্রভু আসবেন যেহেতু চোখের জলে গঙ্গা জলে এক রয়েছে আত্মীয় ভক্তি পেটে আছে এই মেয়ের ঘরে আসবেন শক্তি গর্ব সিন্ধু মাঝে কথা এইভাবে লেখা আছে যে এই আপনি দেখে বলছেন যে আমার প্রভু এখানে আসবে ভাবনা কি এরকম হয় মানুষের হৃদয়ে যদি ভালো কথা থাকে তাদের যদি ভগবানকে ডাকা যায় ভগবান নিশ্চয়ই শুনবেন আমার কথা আপনার বাপ তো আমি নিয়ে গেছেন না দেখছেন না ওদের একটা বাড়ির অনেকদিন আগে বাড়িটা আপনাদের পরিবারবর্গের লোকেরা এখন আছে সেই লোক নাই এই লোক যে লোকটি ঘটনা ঘটছে তার মুখ্যতর এখনো আছে যদি ছেলে সাধু হয়ে যায় তাই আমার সংসার কমে যাবে ছেলে বাড়ি থেকে চলে যাবে জগৎকৃষ্ণ সরাসরি কথাটা বলতে সংকোচ বোধ করে কিন্তু ভাবটা এই বলে দিতেন তোমায় যদি বিয়ে করতে যাবে সেখানকে দাবির সীমায় আর বৃষ্টিমায় কিন্তু বিয়েতে এত উপলব্ধ হয়েছে যেটা কৃষ্টিমায় আসতে গেলে বুক উঠতে অনেক বেশি ভাড়া হবে লোক হয়ে আসবে তাই লোক ভাড়া অকম রাখবে বা তাতে পৌঁছানো হবে কৃষ্ণ না আমরা বেচা পাবো না সেটা দেখে নাই ব্যবহার দিচ্ছে আর যদি লোক হয়ে আসবে বাস খাতে যাবে পয়সা পাবো জিনিসপত্র আনা যাবে প্রচন্ড ঝড় উঠে গেছে পর্দার মধ্যে এমন এই আপনার কিন্তু নৌকা বর্ণাতে সূর্য সব পড়ে যাচ্ছে এই নৌকা গুলো তখন এই মহিম দাস লোকটির নাম সে করবে প্রার্থনা করবে প্রভু মা কথা শুনি ন্যায় মানি না এখন তুই বুদ্ধি শুদ্ধ করি প্রভু যে গেছে সেটা সে কোথাও বুঝতে পারে না যাওয়ার সময় থেকে গেছে প্রভু সুস্থ খাওয়া এরকম করে বসে আছে পদ্ম আপনার এটি থেকে প্রাপ্ত করে বিয়ে করে প্রভু শরীর থেকে রক্ত যাবে দুবার যায় প্রভু যখন গেলাম তখন তো তোমাকে এইভাবে দেখি না তোমার দুবার থেকে রক্ত ধরছে কি এটা কেন বলতে তুমি এই কথা এখন জিজ্ঞেস করো কেন কাল যে এখন ধরন শুনে পড়তে আসছে তখন ডাকছিলে না আমাদের তবু রক্ষা করো তোমরা টেস্টে গেছিলাম টেস্টে গিয়ে আমার তা আমরা ফিরত ভগবানকে ডাকা অত দূর ডাকাটা করে দেখেন ভগবান বলছেন যদি আমার
আমি ভগবানকে ডেকে না আনতে পারি তাহলে আমার দেহ রাখবো না। আর দেহ লক্ষ্য করে যে বউ বলছেন তুমি এখন ডাকতেছো আমাদের রাত্রিরা তো সন্ধ্যাবেলা পর্যায়ে লড়তে তখন তুমি কোথায় ছিলা নৌকার মধ্যে বলি ভাবছিলাম প্রভু লক্ষ্য করো তো নৌকা আমি খেলতে গেছিলাম খেলতে গিয়ে তার মধ্যে গেছে আমাদের তো কি ভালো কথা তার দৃষ্টান্ত চেষ্টা করছে ভগবান এখানে বিদ্যা প্রজ্ঞা পান দিতে অহংকার নাই বলতে প্রভু তুমি ছাড়া পৃথিবীতে এই করতে আমার আরো কেউ নাই সুন্দরী কবিতা এখানে এখন দুঃখ হয় ভোগ হবে মহাপ্রভু সমসাময়িক যুগে আমার নাম শুনছেন সনাতন গোস্বামী বিরাট পণ্ডিত শুধু পণ্ডিত না মন্ত্রী বটে পাঁচশো লাগে মন্ত্রী তখনকার সম্রাট প্রচন্ড সম্রাট হারাধের হোসেন সাহেব মন্ত্রী তার ভাই হচ্ছে মন্ত্রী তো ধরে চলে গেছে এই বৃন্দাবনে এবং দলটিকে ঠিক আছে প্রণাম করে মাপি করে করে বিক্রি করে করে খায় মানুষের মানুষ জানে না জনে কাকের মধ্যে এক মিনিস্টার চলে কাক খায় ছোট্ট ছেলা কাপড় পরা ছোট্ট ছেলা কাপড় দেয় আর মানুষের বাড়ি গিয়ে বৃন্দাবনে গেছে হিন্দি কথা খেলা হয় আমরা পাঠ দেখছে ও ইয়ার ভাইয়া মন্দিরে অন্য কমে সব রুটি পরোটা কচুরি রায়তা দহি মানে দই অন্যভোগ খুব কম মন্দির হয় যারা দাম হয় তাদের এখানে কোনো মন্দিরে অন্যভোগ হয় না ভালো কথা কোথায় নিয়ে যেতে পারে এখন কে দেখবে এখন ভোগ যেতে বিদ্যা মানে তখন কাঁপা লোকের নাই দিয়ে দেবে কিন্তু একটা কাঁপা আঁকার দল আগুনে সেটে ভোগ যেতে এই ভোগের দল করতে সব সম্পদ থাকার পরেও একটা কাঁপা আঁকার দল এগারো ভোগ দেওয়া নেই হিন্দি কথা বলে আমরা করিব মহন্দ্র মহন্মন মন দিয়ে নিয়ে দেখবেন এইটা নামার পর্যন্ত তারপরে ভোগ দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত আঁকার অবস্থা না থাকবে ততক্ষণ ভোগ দেওয়া হবে না ভগবান আমার কাছে চাই যে নিজের ভালোবাসা আমার প্রজ্ঞা মানলে যে বিচার অহংকার চাই না কিছু থাকা সবচেয়ে ক্ষতি দুইটা বাদে ভোগালো দিয়ে আপনার সবাই থাকা হয়ে যাবে জয় জয়।